जे शरणंति पठन्तेव गीता शास्त्र अहर्निसम् ते वई मनुषा गेया देव रूपा नसंशय जेनी प्रतिदिन गीता पाठ करें तिनी साधारण मानुस नय तिनी हुन्छन देवतुल्य श्रीमद्भागवत गीता द्वितीय अध्याय 253 तम श्लोक जदाते मोह कलिलम বুদ্ধির ব্যতীতরী তদা গন্ধাসী নির্বেদম শ্রতব্য সচ এই ভক্তিযোগ করতে গেলে সমস্ত প্রকার মোহ থেকে মুক্ত হতে হবে মোহ আসক্তি অনুবাদে বলা হচ্ছে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি শ্রুত স্রোতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্প্রিয় হতে পারবে মহরূপ গভীর অরণ্য এই ব্রহ্মাণ্ড এই ভূলোক থেকে শুরু করে মহ ব্রহ্ম এই পুরা অহংকার অন্ধকার জগৎ এখানে কেবল সূর্যের আলো দিয়ে এই জগতে আলোকিত হয় নাহলে মোহ অন্ধকার অন্ধকার গভীর অরণ্য সংসার অরণ্য সংসার দাবানল অনেক কথা বলা হয়েছে তো ভগবান বলছেন যে কোনো উপায় হোক সংসারের প্রতি পরিবারের প্রতি স্বর্গলোকের প্রতি এই যে মোহ আসক্তি সুখভোগ ইন্দ্রিয় সুখ এইগুলো থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হবে সম্পূর্ণরূপে যে আমরা যেন নিজের প্রতি সংসারের প্রতি আসক্তিচিত্ত হয়ে ভালো মন্দ পাপ পুণ্য সব বিচার থেকে উর্ধে উঠতে হবে কেবল ভগবানের সেবা ভগবানের সেবা করতে গিয়ে যদি সামাজিকতা পারিবারিকতা কিছুটা বিঘ্ন হয় ধরো পরিবারের লোক দেখ ভালো করে দেখভাল করতে পারছি না আত্মীয় স্বজনের সঙ্গে সময় দিতে পারছি না বহু লোক বহু কথা বলবে এ সবকে ছাড়িয়ে যেতে হবে যেরকম গোপিকারা কৃষ্ণের সেবা করছিলেন পারিবারিক সমস্ত প্রকার বন্ধনকে ছিন্ন করে ভগবত সেবা করতে হবে তবে সময় লাগবে তাই ভগবান বলছেন এই সমস্ত মোহ সংসার বন্ধনের মোহ পরিবারের মোহ থেকে মুক্ত হয়ে ভগবানের সেবা করলে তবে তুমি যথেষ্ট এবং পূর্ণ সুখ শান্তি লাভ করবে